হ্যালো স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমরা যারা এই ক্লাস অ্যাটেন্ড করো তারা জানো যারা নতুন তাদের জন্য একবার বলে দিই যে এই ক্লাসে দু হাজার আঠেরো সালের রেলওয়ে গ্রুপ ডিতে আসা সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আলোচনা করা হয় ম্যাথ এবং সায়েন্সের ফুল ডিটেলসে এবং সেটাও কি চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ধরে ধরে এক একটা চ্যাপ্টার নিয়ে ডিটেলসে আলোচনা করা হয় যারা আগের ক্লাসগুলো করেছো তারা জানো আর যারা করি তাদেরকে বলছি পুরো প্রপার প্লে বানানো আছে ম্যাথের এবং সায়েন্সের আমরা অলরেডি অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি তোমরা গিয়ে প্লেলিস্ট চ্যাক চেক করো এই চ্যানেলে প্লে প্রপার বানানো আছে কোনো কিছু মিশিয়ে নেই প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা করে প্লে তৈরি করা আছে কারণ এক একটা চ্যাপ্টার প্রায় তিনটে চারটে পার্ট কোনো কোনোটা পাঁচটা ছটা পর্যন্ত পাঠ গেছে এছাড়া আমি ডেসক্রিপশনে প্রপার লিঙ্ক দিয়ে দেবো তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা গিয়ে দেখতে পারো আমরা লাস্ট যে চ্যাপ্টারটা শেষ করলাম সেটা হচ্ছে আলো টোটাল ছটা পার্টে শেষ করেছি লাস্ট যে ক্লাসটা হয়েছে ওটা সেটা হচ্ছে লেন্স আর মানুষের চোখ আমার ক্লাস যদি কেউ অ্যাটেন্ড করো সম্পূর্ণভাবে তাহলে এটুকু শিওর যে কোনো প্রশ্ন গ্রুপ ডিতে কোনো প্রশ্ন তার বাইরে যাবে না যেমন আলো যে চ্যাপ্টারটা করেছি যদি কেউ করে থাকো আলো তার বাইরে কোনো কোশ্চেন হতেই পারে না সমস্ত ধরনের শুধুমাত্র যে প্রশ্নগুলো এসছে সেগুলো নিয়ে আলোচনা করিনি সেগুলো ঘুরিয়ে সেটার ডিটেলস একদম ডিপে গেছি সেটা নিয়ে আলোচনা করছি তাই প্রশ্নটা যেভাবেই ঘুরি দিক তোমাদের কোনোভাবেই কোনো কিছু প্রবলেম হবে না এবার অনেকে ডিমান্ড যে বায়োলজির ক্লাস কখন থেকে স্টার্ট করব। দেখো বায়োলজির ক্লাস আমি শুরু করব কিন্তু ফিজিক্স যেহেতু আমি স্টার্ট করেছি সেহেতু ফিজিক্সটা আমি শেষ করে নিই তারপরে বায়োলজি স্টার্ট করব ঠিক আছে তো আজকে যে স্টার্ট করেছি যে চ্যাপ্টারটা নতুন সেটা হচ্ছে বল গতি আজকে পার্ট নাম্বার ওয়ান কারণ বল গতি নিউটনের গতিসূত্র থেকে দু হাজার আঠেরোতে প্রচুর প্রশ্ন এসেছে প্রচুর ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য ঠিক আছে আমি যদিও ইউনিট এর আগে চ্যাপ্টার মানে এই ফিজিক্সেরই গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ইউনিট মেজারমেন্ট যে করেছি তার মধ্যে অনেকটা আলোচনা করেছি কিন্তু আজকে ও গতি নিউটনের গতিসূত্র আমরা ডিটেলসে আলোচনা করব। আর এটা পার্ট ওয়ান কারণ এর থেকে প্রচুর প্রশ্ন এসেছে যাদের কাছে প্রিভিয়াস ইয়ারের বই আছে বা কোশ্চেন আছে তারা দেখতে পারো প্রচুর প্রশ্ন এসছে তাই এই চ্যাপ্টারটা বাদ দেওয়ার কোনো মানেই হয় না তো আমি এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করিনি এই চ্যাপ্টারটা আমি রানিং টানবো চিন্তা নেই বহুদিন লাগাবো না তারপরে তোমরা আমাকে জানিও কোন চ্যাপ্টার স্টার্ট করবো সেইভাবে আমি শুরু করব তাহলে আজকে বল ও গতি নিউটনের গতিসূত্র পি ওয়াই কিউ তোমরা জানো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সব প্রিভিয়াস ইয়ার নিচে লেখা থাকে গ্রুপটির কোন শিফ্টে কোন সময় এসছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এমসিকিউ টাইপ আমরা স্টার্ট করছি আরেকটা কথা এই চ্যানেলটাই যে জি কে গ্র্যাভিটি যে চ্যানেলটা এই চ্যানেলটা তোমাদের জন্যই ওপেন করেছি ঠিক আছে তো এই চ্যানেলে কী করা হয় এনটিপিসি এবং গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারে জি কে জেনারেল নলেজ যেখানে আলোচনা করা হয় তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো সেখানে হিস্ট্রি ক্লাস স্টার্ট করা হয়েছে ঠিক আছে ঠিক আছে তাহলে আজকের ক্লাসটা স্টার্ট করছি দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে আরেকটা কথা বলি তোমরা প্রথমে ক্লাসটা পুরোটা দেখো আমি এখন তোমাদের লাইক করতে সাবস্ক্রাইব করতে কিছু বলবো না আমি বারবার বলি পুরো ক্লাসটা দেখো পুরো ক্লাসটা দেখার পর যদি ভালো লাগে থাকে তখন তোমরা লাইক বা সাবস্ক্রাইব করবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার কিন্তু ক্লাসটা সম্পূর্ণ দেখো কারণ এটা প্রচুর ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার থেকে স্টার্ট করেছি ঠিক আছে নিচের কোন রাশিটি স্থান পরিবর্তন করার পরও অপরিবর্তিত হয় না বলো অ্যান্সার কী হবে অনেকের কাছে ইজি মনে হতে পারে তারা পজ করে আনসার দেবে তারপর আমার সঙ্গে মিলিয়ে নেবে ঠিক আছে এরপরে কিন্তু অনেক প্রশ্ন আছে আজকে তো নিচের কোন রাশিটি স্থান পরিবর্তন করার সাথেও পরিবর্তন হয় না সেটা অ্যান্সার কী হবে অ্যান্সার হয়ে যাবে ভর কেন ভর কাকে বলবো ভর হচ্ছে কোনো বস্তুর মধ্যে যতটা পরিমাণ পদার্থ আছে একটা বস্তুর মধ্যে যত পরিমাণ পদার্থ থাকে সেটাকে বলবো ভর দেখো একটা বস্তুর মধ্যে আমি যে পরিমাণ পদার্থ রেখেছি সেটা যদি আমি চাঁদে নিয়ে যাই বা অস্ট্রেলিয়া নিয়ে যায় বা পাকিস্তানে নিয়ে যায় যেখানে নিয়ে যায় বা ইন্ডিয়ায় থাক সেটা কিন্তু কখনো আমার চেঞ্জ হয় না চেঞ্জ যেটা হয় সেটা হচ্ছে ওয়েট সেটা আমি পরে আলোচনা করছি ওয়েট কী কীরকম করে আসে আমি ডিটেলসে যাচ্ছি কিন্তু এটুকু তোমরা জেনে রাখো ভরের কোনোরকম কোনো পরিবর্তন হয় না একটা ভর একটা ভার ভার যেটা আছে না যেটা আছে ভার এটাই কিন্তু অ্যাকচুয়ালি ওয়েট এটা কিন্তু পরিবর্তন হয় কারণ ওটা অভিকর্ষয তরণের ওপর ডিপেন্ড করে আর এটা হচ্ছে ভর তো গুলি ফেলবে না নেক্সট কোশ্চেন দেখো এখানে কী বলেছে নিচের কোন উদাহরণটি নিউটনের গতির প্রথম সূত্রকে ব্যাখ্যা করে এর আগে তাহলে আমাদের জানতে হবে এই কোশ্চেনটা আনস মানে অপশানগুলো তোমরা পড়ে নাও আমাদের নিউটনের প্রথম গতিসূত্রটা জানতে হবে বল আমাদের নিউটনের প্রথম গতিসূত্র কি আছে আমাদের নিউটনের প্রথম গতিসূত্র এটাই আছে যে বাইরে থেকে যদি আমরা কোনো রকম বল না দিই বাইরে থেকে কোনো বল যদি প্রযুক্ত না করি মানে অবস্থার যে পরিবর্তন সেটা যদি বাধ্য না করি অবস্থার পরিবর্তনে তাহলে যেটা যে বস্তুটা স্থির আছে সেটা চিরকাল স্থির থাকবে আর যেটা বস্তুটা গতিশীল অবস্থায় আছে সেটা চিরকাল গতিশীল অবস্থাতেই চলতে থাকবে এটা হচ্ছে আমার প্রথম সূত্র এবার একটা প্রশ্ন আসে এই প্রশ্নটা এখানে হতে দেয়নি কিন্তু আমাদের আসতে পারে যে আমি বললাম যে আমি যেটা নিয়ে আলোচনা করবো ফুল ডিটেলসে যা যা প্রশ্ন আছে সব বলবো দেখো প্রথম গতিসূত্র থেকে এটা আসতে পারে যে আমরা প্রথম গতিসূত্র থেকে কিসের ধারণা পাই তো তোমরা নোট করে নাও একটা পায় বস্তুর জাড্ডো জাড্ডো বা জড়তা যাই বলো না কেন আর সেকেন্ড যেটা পায় সেটা হচ্ছে বলের সংজ্ঞা এই দুটো জিনিস কিন্তু আমরা প্রথম গতিসূত্র থেকে পাই অনেকবার প্রশ্ন এসছে প্রথম গতি গতিসূত্রে কী পায় বা দ্বিতীয় গতিসূত্রে কী পায় ঠিক আছে তাহলে জাড্ডো আর বলের সংজ্ঞা পায় এই জাড্ডো জিনিসটা কি জাড্ডো জিনিসটা কিছুই না এটা একটা মৌলিক ধর্ম মানে যে বস্তুটা স্থিতি অবস্থায় আছে সে কী করবে সে স্থিতি অবস্থাটি বজায় রাখার চেষ্টা করবে যে গতিশীল অবস্থায় আছে সে তার গতিশীল অবস্থাটি বজায় রাখার চেষ্টা করবে এই যে এই যে ধর্মটা এই যে মৌলিক ধর্মটা এটাই হচ্ছে জাড্ডো জাড্ডো দু প্রকার হয় একটা হচ্ছে স্থিতিজাড্ডো একটা গতিজাড্ডো এখানে প্রশ্ন আসবে না যে স্থিতিজাড্ডো কাকে বলে কিন্তু এক্সাম্পলগুলো চায় কোনো কিছু একটা এক্সাম্পল দিয়ে দিল দিয়ে বললো যে কোনটা স্মৃতিজাডের মধ্যে উদাহরণ বা কিসের উদাহরণ দেখো আমি স্থিতিজাড্ডে তোমাদের বেশ কয়েকটা উদাহরণ বলে দিচ্ছি তোমরা মনে রাখবে হঠাৎ তোমরা গাড়িতে বসে আছো চলতে শুরু করলো গাড়িটা তাহলে কি হবে যে যাত্রী বসে থাকবে পিছন দিকে হেলে যাবে এটা কিন্তু স্থিতিজার একটা উদাহরণ এর কারণ কি মানে দেহের যে নিম্নাংশটা সেটা গাড়ি সংলগ্ন অবস্থায় থাকে কিন্তু গাড়ি গতিশীল হয়ে গেছে কিন্তু দেহের যে নিম্নাংশ সেটা স্থিতিশীল অবস্থায় ছিল ওই অংশটা কিন্তু আমাদের পুরো বডিটাকে স্থিতি রাখার চেষ্টা করবে কিন্তু গাড়ি যেহেতু গতিশীল হয়ে গেছে উপরের অংশটা গতি পেয়ে গেছে তো সেই জন্য গাড়ি যাত্রীটা কি হয় যাত্রীটা কি করে পিছন দিকে কিছুটা হেলে পড়ে অনেক সময় প্রশ্ন আছে যে যখন গাড়ি চলতে শুরু করে যে যাত্রী পিছন দিকে হেলে যায় না সামনের দিকে গিয়ে যায় মনে রাখবে ব্রেক যখন মারে তখন কিন্তু সামনের দিকে এগিয়ে যায় আর যখন গাড়িটা চলতে শুরু করে তখন কিন্তু যাত্রী পিছনের দিকে হেলে যায় এটা একটা স্থিতি উদাহরণ উদাহরণ অনেক সময় ডাইনিং টেবিলের মধ্যে কিছু খাবার যখন রাখা থাকে বা কিছু রাখা থাকে ডাইনিং টেবিলের যে ক্লথটা সেটা যদি ফট করে টেনে নাও দেখবে যে জিনিসগুলো যে জায়গায় থাকা সেই জায়গায় থেকে যায় এটাও স্থিতি চার্ড উদাহরণ ভারী কোটের মধ্যে কিছু রেখে থাকলে তুমি যে ব্রাশ দিয়ে ঝাড়ো ধুলোগুলো পড়ে যায় এটাও স্থিতি উদার হন বন্দুক থেকে গুলি মারলে জানলার কাজ ভেদ করে চলে গেল সেটা কিন্তু জানলার কাজ কিন্তু ভাঙলো না মানে যে জায়গা দিয়ে গুলি আছে শুধু সেই জায়গায় ছিদ্র হয়েছে কিন্তু এটা ঢিল মারলে কী হবে পুরো জানলার কাঁচটা ভেঙে যাবে এগুলো সব কিন্তু স্থিতি স্থিতিচাডের উদাহরণ ঠিক আছে তাহলে আনসার এখানে কোনটা হবে বলো তাহলে আনসার কোনটা হয়ে যাচ্ছে স্মৃতিচাডে প্রথম সূত্রকে ব্যাখ্যা করে প্রথম গতি এটা হয়ে যাচ্ছে যখন একটি বাস হঠাৎ শুরু করে যাত্রীরা পিছন দিকে ধাক্কা খায় এই আমি এক্সাম্প্যালে বললাম একটা কথা তোমাদের বলে রাখি যখনই উল্টে দেয় কোশ্চেনটা যে যাত্রীবাহী চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেল গাড়িতে বসে থাকা ব্যক্তি সামনের দিকে ঝুঁকে পড়ল বা দাঁড়িয়ে থাকা ব্যক্তি সামনের দিকে ঝুঁকে পড়লো এটা কিন্তু স্থিতিচার্য নয় এটা কিন্তু গতিচার্য ওটাও প্রথম গতিসূত্র কি ব্যাখ্যা করে কিন্তু স্থিতিচার্য গতিচার্য মধ্যে ব্যাপারটা তোমাদের বলে রাখলাম আর একটা প্রশ্ন তোমাদের মাঝে মধ্যে আসে তোমরা এটুকু মনে রাখো যে সিক্সটিন এইটটি সেভেনে হয়তো সালটা ইম্পর্টেন্ট নয় আমি বলে দিলাম সিক্সটিন এইটটি এই বিজ্ঞানী যে নিউটন তার প্রিন্সিপিয়া নামক গ্রন্থে কিন্তু এই যে তিনটে সূত্র এখানে কিন্তু উল্লেখ করেছিল গ্রন্থটার নাম মনে রাখবে প্রিন্সিপিয়া খুব বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন বলো এখানে আনসার কী হবে নিচের কোনটি বস্তু জড়তার পরিমাপ করে এমন জড়তা কি বললাম জড়তা হচ্ছে স্থিতিশীল বস্তুটা স্থিতি থাকবে গতিশীল বস্তুটা গতি থাকবে এই জিনিসটা যেটার উপরে মানে ইয়ে করে সেটা হচ্ছে পরিমাপ করে সেটা হচ্ছে ভর ভর কী বললাম বস্তুর মধ্যে কতটা পরিমাণ পদার্থ রয়েছে তাহলে যার মধ্যে যত বেশি পরিমাণ পদার্থ থাকবে সে তত তার জড়তা থাকবে তত তার ধর্ম বেশি থাকবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো যদি আমরা গাছের ডাল দুটো নাড়াই তবে কিছু পাতা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় গাছের ডাল থেকে কিছু পাতা বিচ্ছিন্ন হয়ে যায় এর কারণ কি বলের কারণ কি এই মাত্র কিছু এক্সাম্পল দিলাম যে যদি একটা কোট ঝোলানো থাকে কোট দিয়ে আমরা যখন ব্রাশ দিয়ে ঝাড়ি তখন কি হয় মানে যে নোংরাগুলো থাকে সেগুলো পড়ে যায় এটা কিসের উদাহরণ বলেছিলাম স্মৃতি জাড্ডো তাহলে এখানে কিসের জাড্ড মানে কি জড়তা তাহলে এটা কিসেরও এক্সাম্পল দিয়েছে জড়তার এক্সাম্পল দিয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু অনেকবার এসেছে বিভিন্ন পরীক্ষাতে কোশ্চেনগুলো দেখে মনে হচ্ছে ইজি কিন্তু তোমরা পরীক্ষা যখন করতে যাবে না এই প্রশ্নগুলো কিন্তু ভুল হয়ে যায় ঠিক আছে তো বি কেয়ারফুল ভালো করে এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করো নাহলে ভুল হয়ে যাবে নেক্সট কোশ্চেন দেখো কোনো বস্তুর ভর পরিমাপের পরিমাণ এইমাত্র বললাম কী হবে ভর পরিমা জড়তা আগে ছিল জড়তার সঙ্গে ভর তাহলে ভরের সঙ্গে জড়তা ঠিক আছে একজন কমেন্ট করছে স্টুডেন্ট যে কম প্রশ্ন হয়ে যাচ্ছে তো ছোটো ভিডিও বানানোর জন্য কম প্রশ্ন করছিলাম আজই কিন্তু অনেক প্রশ্ন আছে তা একটু রানিং চলবো অনেকগুলো প্রশ্ন আমরা কিন্তু কমপ্লিট করবো আজকে যেগুলোর ব্যাখ্যা দরকার সেগুলো ব্যাখ্যা দেবো ঠিকঠাক আমি দেখো সেই রকমই কোশ্চেন দিয়েছে আমি একটাও প্রশ্ন ছাড়িনি দেখো সব গ্রুপ গ্রুপটির প্রশ্ন সেই জন্য কেউ ভাববে না বারবার রিপিট করেছি প্রশ্ন যেগুলো এসছে আমি হুবহু তুলে দিয়েছি তোমাদের বাংলা ট্রান্সলেট করে তোমাদের বাংলা চাই চাইছিলে সেই জন্যই বাংলাতে হুবহু কোশ্চেন দিয়েছে একদম কোনো বস্তু জড়তা পরিমাপ করা হয় ভর দ্বারা নেক্সট কোশ্চেন বলো ভরের সংজ্ঞা কি এর নিচে এতগুলো পয়েন্ট রয়েছে এর মধ্যে ভরের সংজ্ঞা কোনটা বলো আমি এই মাত্র বলেছিলাম কোনো বস্তুতে যে পরিমাণ পদার্থ থাকে তাকে ওই বস্তুর ভর বলে তাই এটা ভাববার কিছুই নেই নেক্সট কোশ্চেন কী হবে বলো এটা ভর বাই আয়তন মাস মাস বাই ভলিউম এটা কী হবে এটা হবে ঘনত্ব ডেনসিটি ডেনসিটি ঘনত্ব এটা সমান ভর বাই আয়তন এম বাই ভি ঠিক আছে নেক্সট কোশ্চেন বলো কোনো বস্তুর প্রতি একক আয়তনের ভরকে ওই কোয়েশ্চেনটাই একটু ঘুরিয়ে দিয়েছে কী হবে ঘনত্ব দেখো প্রতি একক আয়তনের ভরকে ভরে মানে প্রতি একক প্রকৃতি সরি প্রতি একক আয়তনের ভরকে ঘনত্ব বলা হয় একটা জিনিস মনে রাখবে ঘনত্বকে আমরা রো দিয়ে ডিনোট করি রো দিয়ে ঠিক আছে রো সমান হচ্ছে এম বাই ভি অনেক সময় আসে যে ঘনত্বকে আমরা কী দিয়ে ডিনোট করি রো দিয়ে ওকে নেক্সট কোশ্চেন দেখো এখানে একটা ম্যাথ দিয়েছে ছোটো একটি বস্তুর ওজন দুশো নিউটন হলে তার ভর নির্ণয় করো কি হবে বলো বলো কোন ফর্মুলা এখানে কাজে লাগাবো দেখো বস্তুর ওজন দিয়ে দিয়েছে এখানে দুশো নিউটন আমরা ডাব্লু সমান ফর্মুলা জানি এম ইন্টু জি ওয়েট কিছু না একটা যে বস্তুর ভর থাকে একটা বস্তুকে পৃথিবী যে বল দ্বারা কেন্দ্রের দিকে আকর্ষণ করছে সেটাই হচ্ছে ওয়েট আর কিচ্ছু নয় দেখো এখানে ওয়েট দেখো দুশো নিউটন দিয়েছে দুশো নিউটন এটা কি আমার ওয়েট এম বস্তুর ভর নির্ণয় করতে দিয়েছে এম জি এর মান তো দশ দিয়েই দিয়েছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে একটু ভুল আছে এটা মাইনাস টু হবে এখানটায় ঠিক আছে মানে জি এর মান হচ্ছে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়েছে এই পার্টটা উঠিয়ে দিয়েছে যেন মাইনাস হবে এটুকু মাথায় রাখবে এটা হচ্ছে জি এর মান এখানে তাহলে দশ লেখো তাহলে এম এর মান কত হচ্ছে এর মান হয়ে যাচ্ছে কুড়ি কুড়ি কেজি ঠিক আছে কুড়ি কেজি এটা কিন্তু ভর মনে রাখবে যখন নিউটন দেওয়া থাকবে না তখন জেনে রাখবে সেটা কিন্তু বস্তুর ওজনের কথা বলছে ডাব্লুর কথা বলছে আর এই যে কেজি আছে না এটা কিন্তু অ্যাকচুয়ালি এম বস্তুর মাস ভর ঠিক আছে তো কুড়ি কেজি এটা হয়ে যাচ্ছে এখানে আনসার কুড়ি কেজি নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন দিয়েছে নিচের কোনটি অভিকর্ষের কারণে তরণের মানকে প্রভাবিত করে না এটা আমি সোজা আনসার বলার আগে আমি তোমাদের একটুখানি বলে দিই তোমরা ডিটেলস একটু জিনিসটা বুঝে না খুব ভালো করে বুঝে নেবে কারণ এই ধরনের প্রশ্ন যে পরীক্ষাতে আসুক তোমরা করতে পারবে দেখো তোমরা ভাবো যে এই এই যদি একটা বস্তু থাকে ধরো এম ওয়ান আর এই ধরো একটা বস্তু আছে এম টু এই পৃথিবীতে প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা বস্তুকে আকর্ষিত করে ঠিক আছে কিন্তু আমরা একে অপরের সঙ্গে চিপকে যাই না কেন মানে একটা অপরের সঙ্গে আটকে যায় না কেন এর কারণ হচ্ছে এটা একটা বহ মানে অনেক বড় কোনো বস্তুর কথা বলছে যেমন পৃথিবী পৃথিবীর সাথে সূর্য সাথে চন্দ্র চাঁদ মানে এইসব বড় বড় বস্তু কথা যেখানে লক্ষ্য করা যায় এটা কিন্তু আমাদের মধ্যেও কিন্তু প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে কিন্তু সেটা হিউজ না হওয়ার জন্য সেটা কিন্তু বোঝা যায় না কিন্তু এটা করে আকর্ষণ বল আছে ধরো এর মধ্যে একটা আকর্ষণ বল কাজ একটা আকর্ষণ বল কাজ করছে এর প্রতি এ এর প্রতি সেটা ধরো এফ এফ আকর্ষণ বল কাজ করছে আর এদের মধ্যে ডিস্টেন্স ধরো আর ঠিক আছে তো এক্ষেত্রে কী হবে আমি আবার কী বলছি এম ওয়ান এম টুকে এফ বলে যদি আকর্ষণ করে তাহলে এম টু ও এম ওয়ানকে এফ বলে আকর্ষণ করবো এর মধ্যে যে আকর্ষণ বল লাগছে সেটা হচ্ছে এফ সবসময় একটা ফর্মুলা মনে রাখবে এটা আমি কারেন্ট যখন ইলেকট্রিসিটি যখন পড়াবো তখনও বোঝাব যে এই যে বল এদের মধ্যে যে কাজ করছে যে বলটা এদের দুটো যে ভর তাদের গুণফলের এই দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতি এটা মনে রাখবে এই ফর্মুলাটা মনে রাখবে এম ওয়ান ইন্টু এম টু মানে দুটো বস্তুর ভর তাদের গুণফল বাই তাদের যে দূরত্বটা বললাম মাঝখানে আর সেটার স্কোয়ার আমি যদি এটা আলাদা আলাদা করে লিখি তার মানে কি আমি আমি যদি আলাদা আলাদা করে লিখি তাহলে এই বলটা এই এফ মানে এদের মধ্যে যে কাজ করছে যে বলটা সেটা হচ্ছে এম ওয়ান ইন্টু এম টু মানে বস্তু দুটোর ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক আমি এটা বলতে চাইছি দুটো বস্তুর ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক কিন্তু দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক এটা হচ্ছে আমার ফর্মুলা এখান থেকে এই দুটো থেকে কিন্তু এই ফর্মুলাটা আমার এসছে আমি যদি এখানে সমানুপাতিকে চিহ্নটা হাঁটিয়ে দিই সরিয়ে দিই তাহলে সেক্ষেত্রে চলে আসবে জি এই জিটাই হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট মানে হচ্ছে বাংলা যেটাকে বলে মহাকর্ষীয় ধ্রুব জি এম ওয়ান ইন্টু এম টু বাই আর স্কোয়ার এখানে তোমরা নোট করে নাও জি এর মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন এবার একটা কথা অনেকে ভাবছো যে এখানে ইউনিটটা কী হবে অনেক সময় দেয় যে জি এর ইউনিট কী হবে অনেক সময় প্রশ্ন আছে জি এর ইউনিট কী হবে দেখো তার জন্য আমাকে জি এর মানটা এখানে বারবার মুখস্থ করবো না কিছু আমরা ডিটেলসে পুরো জিনিসটা বুঝবো এখানে জি এর মানটা লিখেছি জি এর ইউনিট কী করে লিখবো একক কী করে লিখবো দেখো এখান থেকে জি এর মান কী বেরোবে এফটাকে এদিকে নিয়ে চলে যাও তাহলে জিটা এদিকে চলে আসবে তাহলে কী হবে এফ ইন্টু আর স্কোয়ার বাই এম ওয়ান ইন্টু এম টু এবার তোমরা একটা কথা বলো এই এফ এফ মানে কি ফোর্স বল এর ইউনিট কি এর ইউনিট হচ্ছে নিউটন আর স্কোয়ার আর স্কোয়ার মানে কি এটা দূরত্বের কথা বলেছে দূরত্ব আমরা মিটার দিয়েই মাপি তাহলে এটা মিটার স্কোয়ার যেহেতু আর স্কোয়ার আছে এম ওয়ান ইন্টু এম টু এটা কী দিই মাপি আমরা কেজি দিয়ে মাপি এম ওয়ান ইন্টু এম এম টু মানে দুটো ভর আছে তাহলে কী হবে কেজি স্কোয়ার তাহলে আমি জি এর ইউনিট লিখতে পারি নিউটন নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কোয়ার অনেক সময় এইভাবেও লেখা থাকে নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পর মাইনাস টু কারণ এটা উপরে উঠে যাচ্ছে বলে এটা কিন্তু ইউনিট অনেক সময় যে ইউনিট দেয় তা আমরা মুখস্থ করবো না পুরোপুরি এইভাবেই আমরা বার করে নেবো যাতে আমরা না ভুলি কোনো দিন এখানে হয়তো ভাবছো যে এই কোশ্চেনের সঙ্গে এটার কি রিলেশন আছে রিলেশান আছে কী করে সেটা আমি বোঝাচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে না আমি ওপরের পার্টটা মুছে দিচ্ছি তারপরে দেখো আমি কেন এই জিনিসগুলো বোঝাচ্ছি পুরোটা বোঝার পর বুঝতে পারবে দেখো আমরা কিন্তু এই ফর্মুলাটা আমরা লিখেছিলাম এই ফর্মুলাটা আমরা লিখেছিলাম তাই তো আমি তোমাদের বোঝানোর জন্য এখানে একটা ভাবো যে এটা আর্থ ভাবো এটা আর্থ ঠিক আছে কারণ আর্থ আর্থ তো পুরোপুরি রাউন্ড হয় না একটু দুপাশে একটু চ্যাপ্টা থাকে এই দুপাশ থেকে চ্যাপটা থাকে আর মাঝখানটা স্ফীত থাকে এবার দেখো আমি যদি এইখানে আমি একটা কোনো বস্তুকে রাখছি আর্থের উপরে ধরো এম 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 টু না ধরো এম একটা বস্তুকে রেখেছি ধরো এম ঠিক আছে এবার ধরো আমরা আমরা কোথায় থাকি আর্থের তো এই সারপেসে থাকি না আমরা তো আর্থের ভেতরে থাকি না বা আবহাতে থাকি না আমরা বলতে থাকি একদম আর্থের সারফেসে থাকি তাই আমি এবার আমি কি বললাম দুটো বস্তুর মধ্যে যদি এম ওয়ান হয় এটা এম টু হয় দুটো বস্তুর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে সবসময় আকর্ষণ বল কাজ করে এবার আমি তো এই জায়গাটার ডিস্টেন্স তো খুবই কম তাই তোমরা মনে করো যে এই যে পৃথিবীর কেন্দ্র আছে এখান থেকে আর ডিস্টেন্সে এটা অবস্থিত এই যে এম বস্তুটা এটা ধরো আর ডিস্টেন্সে অবস্থিত ঠিক আছে তার মানে কি বস্তু এই পৃথিবীর কেন্দ্র মানে বস্তুকে আকর্ষণ করছে সেই জন্য আমরা এখানে আছি ঠিক আছে এবার তোমরা ভাবো এবার একটা কথা তোমরা ভালো করে বুঝবে ধরো এই আর্থের ভর হচ্ছে এম রেডিয়াসটা দিয়ে দিয়েছে আর মানে এদের মধ্যে দূরত্ব এবার আমি যদি এখান থেকে একটা দেখো আমরা ফর্মুলা আগে কি জেনেছিলাম আমরা ফর্মুলা এটাই জেনেছিলাম যে এফ সমান হচ্ছে জি এম ওয়ান ইন্টু এম টু বাই আর স্কোয়ার যেটা উপরে লেখা আছে এম টু বাই স্কোয়ার এটা আমরা জেনেছিলাম এবার এই যে জি যে মানটা আছে জি লেখো এবারে এম ওয়ান দেখো তোমরা ডাইরেক্ট যে ফর্মুলাটা আছে কোথা থেকে আসছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এম ওয়ান এম ওয়ান কি এখানে যে বস্তুটা এই পৃথিবীর উপর রেখেছি তাহলে সেটাকে আমরা এম ধরেছি তাহলে এম ধরো এই যে এম টু এম টুটা কি পৃথিবীর ভর তাহলে এটাকে কী ধরেছি ক্যাপিটাল এম ধরেছি আর স্কোয়ার আর স্কোয়ার মানে এই যে এই যে ডিস্টেন্সটা আছে এই যে ডিসটেন্সে আছে এই ডিসটেন্সটাকে আমি ধরেছি আর স্কোয়ার তাহলে এফ সমান এটা দাঁড়ালো এবার আমরা কি জানি আমরা জানি যে এফ সমান হচ্ছে এম গণিত এ এবার এফ সমান এম গণিত এ কোথা থেকে এসে সেটা আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি এটুকু আমরা জানি যে এফ সমান হচ্ছে এম গণিত এ এবার আমি যদি এফ সমান তো এটাও দেওয়া আছে আর এফ সমান এম গণিতও দেওয়া আছে তাহলে আমি লিখতে পারি এখানে যে জি এম সরি এটা স্মল এম হবে এম আর স্কোয়ার সমান হচ্ছে এম গণিত এ এবারে এম আর এম যদি কেটে যায় তাহলে আমার কী পড়ে থাকছে এ সমান জি এম বাই আর স্কোয়ার আর এ কি অ্যাক্সিলারেশন অ্যাক্সিলারেশন তাহলে অ্যাক্সিলারেশানকে আমরা কী ডিনোট করি না জি দি ডিনোট করি তাহলে এর জায়গায় তোমরা জি লেখো তাহলে জি সমান কী হয়ে যাবে জি এম বাই আর স্কোয়ার এবার যদি এখানে আমি না জি এর একটা মান আছে আমি মাত্র বলেছিলাম জি এর মান কী বলেছিলাম সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন বলেছিলাম আর এমটা কি বস্তুর ভর মানে বস্তুর ভর না পৃথিবীর ভর আর এই আর্টটা কী আর্টটা বলেছিলাম যে পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ যদি সব বসিয়ে তোমরা গুণ করো তাহলে এই জি এর মান কি বেরিয়ে আসবে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এইভাবে কিন্তু জিয়ের মানটা আসে অভিকর্ষ তরণ জিয়ের মান কিন্তু এভাবে আসে আমি এই কথাগুলো এতগুলো বললাম তার কারণটা আমি তোমাদের বলছি মানে কি করে জি এর মানটা আসে সেটা বোঝানোর জন্য আর একটা জিনিস বোঝানোর জন্য আমি কি বললাম যদি এদের মধ্যে এই দুটো বস্তু আছে এম ওয়ান আর এই আমি কালারটা চেঞ্জ কর এম মোনারেমটু এবার এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর ঠিক আছে আর হচ্ছে এদের মধ্যে ডিস্টেন্স আর কয়েন নয় আর এবার এদের মধ্যে দুটো বস্তুর মধ্যে যত ডিস্টেন্স বাড়তে থাকবে ভালো করে একটু বুঝবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি যদি এই দুটো বস্তুর মধ্যে ডিসটেন্স ক্রমশ বাড়তে থাকে তাহলে এদের মধ্যে আকর্ষণ বল কী হবে কমতে থাকবে অনেক সময় কোশ্চেন থাকে না যে মাটির তলায় গেলে জিয়ের এর মানটা কী হবে উপরে গেলে জি এর মানটা কী হবে একটা কথা জি এর মান মানে জি যেটা এই যে ক্যাপিটাল জি এর মান কিন্তু কোথাও কোনো পরিবর্তন হবে না এটা কিন্তু ইউনিভার্সাল কনস্ট্যান্ট একে তুমি যেখানে নিয়ে যাক পরিবর্তন হবে না আমি যে জি এর মানটা কথা বলছি সেটা হচ্ছে এই জি এর মান ঠিক আছে আমি কিন্তু কনস্ট্যান্টের কথা বলিনি আমি অভিকর্ষ ত্বরণের মান বলছি যদি উপরে নিয়ে যায় যদি কেন্দ্রে নিয়ে যায় যদি নিরক্ষ রেখার দিকে নিয়ে যায় যদি মেরুর দিকে নিয়ে যায় কী হয় কী চেঞ্জ হয় অনেক সময় ভুলে যাও কিন্তু আজকের পর ভুলবে না ভালো করে বোঝো এই দুটো বস্তুর মধ্যে যদি ডিসটেন্স আমরা বাড়াতে থাকি তাহলে অভিকর্ষণ মানে এদের মধ্যে আকর্ষণ বল কমতে থাকবে আর যদি কাছাকাছি নিয়ে যাই তাহলে এদের মধ্যে আকর্ষণ বল বাড়তে থাকবে এবার একটা কথা বলো এই বস্তুটা আছে আমার এই জায়গাটাতে আমার বস্তুটা রাখা আছে এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে এইটা মানে পৃথিবী এই বল দ্বারা টানছে আমি যদি একে মেরুতে নিয়ে যাই মেরুতে মানে কি মেরুতে মানে পৃথিবীর এইরকম জায়গাতেই ধরো যদি আমি মেরুর দিকে নিয়ে যাই তাহলে কী হবে বলো অভিজ্ঞতা মান বাড়বে না কমবে বলো তোমরা অবশ্যই এর মধ্যে বেশি থাকবে কারণ কি এই যে ডিস্টেন্সটা এই যে এর রেডিয়াসটা রেডিয়াসটা কিন্তু এর সব থেকে কম এখানে বুঝতে পারছো শুধু এইটুকু রেডিয়াস সেই জন্য মেরুর দিকে তোমরা খাতার মধ্যে নোট করো মেরুর দিকে যখনই নিয়ে যাবো তখন স্মল জি অভিকর্ষ তরণের মান সব থেকে বেশি থাকবে সব থেকে বেশি থাকবে কারণ রেডিয়াসটা কম মানে ধরো এই পৃথিবী আর এই বস্তু এর মধ্যে ডিস্টেন্সটা কম সেই জন্য ওর মধ্যে জি এর মানটা সবথেকে বেশি থাকবে কিন্তু দেখো এই পৃথিবী যেহেতু তোর চারটা ধরো এইটা হচ্ছে ইকুয়েটার এটা হচ্ছে ইকুয়েটার মানে নিরক্ষরেখা আমি যখন বস্তুকে এই জায়গাটায় নিয়ে আসবো মানে আর্থ সারফেস এই জায়গাটায় নিয়ে আসবো তখন তোমরা একটা নির্দিষ্ট তোমার তোমরা ঠিক করে বলো এখান থেকে এইটার ডিস্টেন্স কম ছিল না এখান থেকে এইটার ডিসটেন্সটা কম অবভিয়াসলি এই যে ডিস্টেন্সটা এই ডিসটেন্সটা অনেকটা বেশি তাহলে এইখানে মানে পৃথিবীর কেন্দ্র আর এইখানে বস্তু রাখা আছে আমি কালারটা একবার চেঞ্জ নিয়ে যাবো এইখানে বস্তুর কেন্দ্র আর এখানে বস্তুটা রাখা আছে মানে এইখানে পৃথিবীর কেন্দ্র এখানে বস্তুটা রাখা আছে তাহলে এদের মধ্যে ডিসটেন্স এখন অনেক বেশি হয়ে গেছে সেই জন্য যত নিরক্ষ দেখার দিকে নিয়ে যাবে তত জিয়ের মানটা কমতে থাকবে অভিকর্ষ যে মানটা যে টানটা এটা কিন্তু কমতে থাকবে তাহলে বোঝা গেল মেরুতে কেন বাড়ছে আর নিরক্ষ রেখার দিকে কেন কমছে কারণ রেডিয়াসটা এর মধ্যে বেড়ে যায় ঠিক আছে এবার একটা কথা বলো যত আমি উঁচুর দিকে যাব। মানে ধরো এই এই যে কেন্দ্র আমি কালটা অন্য নিই দেখো এই যে কেন্দ্র এই কেন্দ্র থেকে যত আমি ওপরের দিকে যাব উপরের দিকে যত যাব দেখো রেডিয়াসটা তো আমার কমসে কম মানে বাড় মানে এদের মধ্যে ডিসটেন্সটা বেড়ে যাচ্ছে যত ওপরের দিকে যাচ্ছি কেন্দ্র থেকে ডিসটেন্সের বেড়ে যাচ্ছে তাহলে বেড়ে গেলে কি হবে জিয়ের মানটা আবার কমে যাবে জি এর মানটা ও তরনের মানটা কমে যাবে কারণ এদের মধ্যে রেডিয়াসটা বেড়ে যাচ্ছে দূরত্বটা বেড়ে যাচ্ছে এই জন্য জি এর মানটা কমে যাবে যত ওপরের দিকে উঠবো এবার একটা কথা বলো যত গভীরের দিকে যাব তখন কি হবে তো আমি সব এগুলো মুছে দিচ্ছি তোমাদেরকে লিখবে লিখে নাও আমি তোমাদের বলছি দেখো যত আমি এক মিনিট ধরো এই তো পৃথিবীর কেন্দ্র ছিল যত আমি গভীরের দিকে যাবো মানে নিচের দিকে নামবো তত কি হবে তত সবাই জিয়ের মান কমবে না বাড়বে এবার তোমরা সবাই ভাবছো যে এখানে তো বস্তুর কেন্দ্র আছে তাহলে নিচের দিকে যত আমি নামবো তত আমার অভিকর্ষ হচ্ছে তরম জি এর মানটা বাড়তে থাকবে কিন্তু না আমি ধরো নিচের দিকে যত নামছি এ যত আমাকে আকর্ষণ করছে আমি কী বললাম প্রতিটা বস্তু বস্তুর মধ্যে আকর্ষণ আছে তখন আমাকে উপর দিয়েও তো একটা আকর্ষণ বল কাজ করছে না ধরো আমি এইখানে চলে এসেছি এই জায়গাটায় এসেছি এখান থেকে এর ডিস্টেন্সটা একটুখানি হ্যাঁ এ এ টানছে তেমনি এর দিকেও তো আকর্ষণ বল কাজ করছে না উপর দিকেও তো আকর্ষণ বল কাজ করছে তাহলে এখানে কিন্তু যত নিচের দিকে আসবো তত কিন্তু কমতে থাকবে তত কিন্তু এদের এর মধ্যে জিয়ের মানটা কমতে হবে ওই জন্য কয়লা খনিতে অনেক সময় কোশ্চেন আসে মাটির তলায় বা কয়লা খনিতে জিয়ের মানটা বাড়ে না কমে সবসময় মনে রাখবে জিয়ের মানটা কমে যাবে ঠিক আছে যত গভীরে যাব জি এর মানটা কমে যাবে একদম যখন কেন্দ্রে চলে আসবো একদম কেন্দ্রে এখানে কিন্তু জি এর মানটা জিরো হয়ে যাবে কারণ এর মধ্যে কোনো রকম কোনো ডিস্টেন্সই থাকবে না তখন শুধু উপরের দিকে টান থাকবে তখন শুধু উপরের দিকে টান থাকবে এরা কিন্তু তখন টানবে একদম জিরো হয়ে যাবে জি এর মান অভিকর্ষ তরণের মান একদম জিরো হয়ে যাবে বোঝা গেল আশা করি তাই আজকের পর থেকে এই জি এর মান কি করে এসেছে আর এই কোথায় বাড়বে কোথায় কমবে এই নিয়ে কোনো সমস্যা থাকবে না এবারে বলো কোশ্চেনের আনসারটা আমি এগুলো সব রাফ করে দিচ্ছি কেউ স্ক্রিনশট নিলে নিয়ে নাও বা লিখলে লিখে নাও দেখো এখানে যে কোশ্চেনের আনসারটা হবে সেটা নিচের কোনটি অভিকর্ষের তর কারণে তরণের মানকে প্রভাবিত করে না দেখো আমি সব কিছু বলেছি উল্লম্ব মানে ভার্টিক্যালি কথা বলছে ভার্টিক্যালি ঠিক আছে পৃথিবীর আকারের কথা বলেছি গভীরতার কথা বলেছি কিন্তু ভরের কথা কোথাও বলেছি যে কোথাও ভর বেশি হলে অভিকর্ষ ধরনের মান কোথাও কিছু চেঞ্জ হবে এবং কিছু বলেছিলাম কিছু বলে নিই তাই কি কী হয়ে যাবে এখানে ভর এছাড়া আমাদের ফর্মুলাতেই ছিল জি এম বাই আর স্কোয়ার এতে পৃথিবীর ভর রয়েছে মানে আকারের কথা বলেছে গভীরতার কথা বলেছে এদের মধ্যে ডিস্টেন্সের কথা বলেছে ভরের কথা কোথাও বলেনি ঠিক আছে নেক্সট কোশ্চেন বলে আনসার কী হবে চারশো পঞ্চাশ নিউট আমি মাত্র বললাম চারশো পঞ্চাশ নিউটোর ওজন মান হচ্ছে ডাব্লুর কথা ডাব্লু সমান কি এম জি এখানে ডাব্লু দিয়ে দিয়েছে চারশো পঞ্চাশ নিউটন ভর কথা যেন জানতে চেয়েছে তাহলে ভর হচ্ছে এম আর জি আমরা ধরো টেন ধরে নাও ঠিক আছে তাহলে অ্যাকচুয়ালি জি এর মান কত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড এটা কিন্তু অ্যাকচুয়াল জি এর মান সেকেন্ড নয় সেকেন্ড স্কোয়ার তাহলে আমি ধর টেন ধরে নিলাম তাহলে এম এর মান কত হবে দশ চারে চল্লিশ দশ পাঁচে পঞ্চাশ মানে ফর্টি ফাইভ হবে দেখো এখানে আনসার কী আছে এগুলো তো হবেই না ছেড়ে দাও এই যে ফর্টি ফাইভ কিন্তু দেখো এখানে কিন্তু দুটো দিয়েছে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ পয়েন্ট নাইন তাহলে একটা জিনিস দেখো টেন যদি আমি নিই তাহলে তো ফর্টি ফাইভ আসছে ঠিক আছে কিন্তু এখানে কিন্তু আমার টেন নিয়ে কিন্তু কাজ হবে না কারণ অ্যাকচুয়াল কিন্তু জি এর মান কিন্তু টেন নয় তাহলে কোনটা আনসার হবে এখানে এইটা অ্যান্সার হবে তোমরা করে দেখো এম সোমান চারশো পঞ্চাশ বাই নাইন পয়েন্ট এইট দেখবে ফর্টি ফাইভ পয়েন্ট নাইনই আসবে এর কারণ হচ্ছে আমরা যদি টেন ধরে নিই টেন ধরে নিই তাহলে কিন্তু ফর্টি ফাইভ আসে কিন্তু অ্যাকচুয়াল তো টেন নয় এখানে কিন্তু বলেও দেয়নি কোথাও যে জি এর মান টেন তাহলে নাইন পয়েন্ট এইট ধরে অবিয়াসলি এটাই আসবে কমন সেন্স ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে একটা দিয়েছে বল বল বাই তরণ দেখো আমরা সবাই জানি যে বল বাই তরণ দেখ আমরা ফর্মুলা পড়েছি এফ সমান এম ইন্টু এ ঠিক আছে তো এখানে এম সমান কি জানি এফ বাই এ তাহলে এফ বাই এফ মানে কি বল আর এ মানে কি তরণ তাহলে বল ভাই তরণ সমান আমরা সবাই বুঝতে পারছি এম মানে হচ্ছে ভর কিন্তু অ্যাকচুয়াল এফ সমান এম গণিত হয়ে এটা কী করে এলো আমি তোমাদের একটু দেখিয়ে দিই জাস্ট আমি জানি পরীক্ষার রেসপেক্ট অত ইম্পর্টেন্ট না কিন্তু যারা দেখতে যাও দেখো না যারা স্কিপ করতে যাও করতে পারো অ্যাকচুয়ালি এফ সমান হচ্ছে ডেল্টা পি বাই টি এই ডেল্টা পিটা কি ধরো তোমার প্রথমে গতিবেগ ছিল ধরো একটা বস্তুর ভর দিয়ে দিয়েছে সাপোজ বলছি কুড়ি কেজি ধরো এই বস্তুটার প্রথমে গতিবেগ ছিল টেন মিটার পার সেকেন্ড এই বস্তুটায় বস্তুটা যখন স্পিড বেড়ে যাবে তখন ভরটা তো আর চেঞ্জ হবে না কুড়ি কেজি থাকবে তখন এটা ধরো তিরিশ মিটার পার সেকেন্ড হয়ে গেছে তাহলে আমি যদি এর এর ভরবেগের কথা বলি ভরবেগ মানে কি ভর গণিত বেগ ঠিক আছে মানে আমি যদি বলি যে এদের মধ্যে এই দুটো বস্তুর মানে এই বস্তুটার মধ্যে ভরবেগের পরিবর্তনের হার কত হয়েছে তখন কী বলে হার না আমি হারের কথা বাদ দিলাম ভরবেগের পরিবর্তন কত হয়েছে তখন এর যে ভরবেগ মানে ভর গণিত বেগ দুশো আর এর যে ভরবেগ মানে ভর গণিত বেগ মানে হচ্ছে ছশো তাহলে ভরবেগের পরিবর্তন কি হচ্ছে এইটা থেকে এটা আমি বিয়োগ করে দেবো মানে ছশো থেকে দুশো বিয়োগ করে দেবো মানে চারশো তার মানে আমি এটাই বলতে চাইলাম যে ডেল্টা পি এর কথাটা মানে হচ্ছে ভর বেগের পরিবর্তন ভর বেগের পরিবর্তন তার মানে হচ্ছে এম ভি ধরো প্রথমে যে বেগটা ছিল মানে লাস্টে যে বেগটা সেটা তো অবশ্যই বেশি হয়েছে তাহলে সেটাকে ভি ধরো আর প্রথমে ছিল ধরো ইউ প্রাথমিক বেগ তার ইউ তাহলে কী হচ্ছে এম ভি মাইনাস এম ইউ এটাই হচ্ছে ডেল্টা পি তাহলে তুমি লেখো এখানে তাহলে আমি মুছে দিলাম এগুলো ডেল্টা পি সমান এম ভি মাইনাস এম ইউ আর নিচে টি আছে কারণ পরিবর্তনের হার যদি বলে তাহলে টি টি দিয়ে ভাগ করতে হয় তাহলে এখান থেকে কী হচ্ছে এমটা কমন যাচ্ছে ভি মাইনাস ইউ বাই টি এবার দেখো ভি মাইনাস ইউ বাই টি এইটুকুর মানে কি এই যে ভি মাইনাস ইউ বাই টি আমরা কী জানি ভি মাইনাস ইউ টি মানে তরণ এ অ্যাক্সিলারেশন এটাই এ বলা হয় সেই জন্যই এটাকে বলা হয় এফ সমান এ কারণ এটাই আমার ফর্মুলা ছিল অ্যাকচুয়ালি কিন্তু এখান থেকে এলো এটা এফ সমান এম গণিত এ এইভাবে এসেছে বা এটা ইম্পর্টেন্ট নয় মানে তোমরা জেনে রাখো যাতে কোনো একদম কনসেপ্ট ক্লিয়ার রাখো কোশ্চেন যদি ঘুরিয়েও দেয় তা তোমরা কোনোভাবে ছেড়ে না আসো বা আর কিছু নয় ঠিক আছে তাহলে এটা আনসার হয়ে যাচ্ছে ভর নেক্সট কোশ্চেন বলো এর আনসার কী হবে একটি বস্তুর ওজন একটি বস্তুর ওজন দিয়ে দিয়েছে নশো আশি নিউটন আবার দিয়ে দিয়েছে ডাব্লু সমান আচ্ছা স্যার ডাব্লু সমান এম ইন্টু জি ডাব্লু দিয়ে দিয়েছে নশো আশি এম এখানে বার করতে দিয়েছে জিএর মান দিয়েছে নাইন পয়েন্ট এইট এটা আশা করি তোমরা করতে পারবে ঠিক আছে তো এটা আনসার কথা হবে বলো এটা আনসার হয়ে যাবে একশো কেজি একশো কেজি এটার আনসার হয়ে যাবে এটা এখান থেকেও করতে পারো যেটা এদিকে চলে আসবে নশো আশি বাই নাইন পয়েন্ট এইট এটা উঠে যাবে এখানে তাহলে একশো হয়ে গেল এখান থেকেও করতে পারো হবে একশো কেজি ওকে নেক্সট কোশ্চেন বলো কি অ্যান্সার হবে একটি বস্তু যদি স্থির থাকে এটি সরানো হলে কোনো পরিবর্তন হয় দেখ সরানো যদি হয় এক জায়গা থেকে অপস্থানে নিয়ে যায় এক জায়গা থেকে অপরস্থানে মানে তুমি এটা ভেবে না যে এখান থেকে ধরো কলকাতা নিয়ে গেলো বা এই ঘর থেকে ওই ঘরে নিয়ে গেলো তুমি ভাবো যে এখান থেকে চাঁদে নিয়ে চলে গেলো বা এখান থেকে অন্য কোনো গ্রহে নিয়ে চলে গেলো অন্য কোনো দেশে নিয়ে চলে গেলো সেক্ষেত্রে গতির তো পরিবর্তন হয়ে যাবে বেগের পরিবর্তন হবে ওজনের পরিবর্তন হবে কিন্তু ভরের কোনো পরিবর্তন হয় না কারণ ভর হচ্ছে সেইটা জিনিস যে বস্তুর মধ্যে যতটা পরিমাণ পদার্থ থাকে সেটা ভর তো পদার্থ কী করে চেঞ্জ হবে ভেতরে তো ভর হয়ে যাবে কেন আনসার ওজন কিন্তু করে দিও না ওজন কিন্তু পৃথিবীর অভিকর্ষের তরণের উপর ডিপেন্ড করে সেটা এখন ধরে বললাম ঠিক আছে তো অভিকর্ষের তরণ তো চাঁদে গেলে আলাদা রকম হয়ে যাবে ঠিক আছে তো ওজন করে দিও না এটা আনসার হবে ভর নেক্সট কোশ্চেন আচ্ছা এখানে একটা জিনিস মিস গেছে এখানে একটা জিনিস লেখা হয়নি যে নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার হ্যাঁ তো এটা কেউ ভুল করো না কারণ তরণের একক আমরা জানি যে সেকেন্ডটা দুবার আসে সেকেন্ড স্কোয়ার হয় ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো বলতে কতগুলো আমরা নিউমেরিক্যাল করলাম এই নিউমেরিকগুলো এক্সামে কত আটকে যায় কত প্রশ্ন এসছে এখান থেকে গ্রুপ ডি থেকে আমি তো অনেক প্রশ্ন নিই নি যেগুলো বারবার রিপিট করেছে বস্তুর ভরবে পঞ্চাশ কেজি মিটার দেখো এখানে একটুখানি ঠিকঠাক করে নাও মিটার পার সেকেন্ড এটা না ইউনিটটা এটা হবে কেজি মাইনাস ওয়ান মাইনাস ওয়ানটা এখানে লাগেনি মানে মিটার পার সেকেন্ড এটা মিটার পার সেকেন্ড ঠিক আছে আর বেগটা হচ্ছে মিটার পার সেকেন্ড ঠিক আছে কোনো অসুবিধা নেই মিটার পার সেকেন্ড মানে পার হয়ে গেছে তো একটু টাইপিংয়ে মিস্টিক হয়ে গেছে মিটার পার সেকেন্ড এখানে টু দি পার মাইনাস ওয়ান হবে এখানে পার সেকেন্ড আছে এখানে কোনো সমস্যা নেই এখানে সমস্যা ছিল আমি দুটো ইউনিট লিখে দিলাম ঠিক আছে দেখো যখন উপরে উঠে যায় না সেকেন্ড যখন উঠে কোনো মাইনাস ওয়ান আছে আর কিছু না এখানে সিম্পল একটা দিয়েছে পঞ্চাশ কেজি মিটার পার সেকেন্ড আর একটা দিয়েছে পাঁচ মিটার পার সেকেন্ড ব্যাস এটা দিয়েছে এখানে দিয়েছে ভরবেগ এটা তাহলে ভরবেগ মানে আমরা কি ফর্মুলা জানি মুমেন্টাম পি পি সমান কি এম ইন্টু ভি ঠিক আছে তাহলে এখানে এম কত দিয়েছে বলো এখানে আমাকে বার কী করতে হবে বার করতে হবে বস্তুর ভর তাহলে এম সমান কি হয়ে যাবে পি বাই ভি এখানে পি কত দিয়ে দিয়েছে পঞ্চাশ এই যে পঞ্চাশ ভরবেগ দিয়ে দিয়েছে ভর ইন্টু বেগ এটা হচ্ছে ভরবেগ যেটাকে আমরা পি দিয়ে করি এই মাত্র বললাম আর এখানে বেগ কত দিয়েছে পাঁচ মানে পাঁচ দশে পঞ্চাশ তাহলে টেন কেজি টেন কেজি এখানে এটা হয় দেখো বস্তুর ভর টেন নিউটন কিন্তু ভুল করেও করে দিও না কারণ বারবার বলেছি নিউটন হচ্ছে ওয়েটের একক ওয়েট ওয়েট ডাব্লিউস গোলটি এম জি আর এটা কিন্তু ভর টেন কেজি ঠিক আছে নেক্সট কোশ্চেন বল এটা কী হবে দেখো সুত যদি বল এফ হয় তরণ এ হয় তাহলে বস্তুর ভর আমি এইমাত্র বললাম এফ সমান এম এ তাহলে এফ সমান কী হয়ে যাচ্ছে এফ বাই এ তাহলে এফ বাই এ কোথায় আছে এইটা হয়ে যাচ্ছে এখানে আনসার ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো গতি তৃতীয় সূত্র ড্যাশ এবং বেগের মধ্যে একটা সম্পর্ক প্রদান করে তার আগে আমাকে জানতে হবে যে তৃতীয় সূত্রটা কি ছিল তৃতীয় গতিসূত্রটা কি নিউটনের দেখো তৃতীয় গতিসূত্রটা হচ্ছে প্রথম বস্তু দ্বারা দ্বিতীয় বস্তুর উপর প্রযুক্ত বলকে যদি ক্রিয়া বলে তবে দ্বিতীয় বস্তু দ্বারা প্রথম বস্তুর উপর প্রযুক্ত বলকে প্রতিক্রিয়া বলবে মানে ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাপার আমরা বলেছিলাম না দেওয়ালে যদি তুমি ঘুষি মারো তত জোরেই তোমার মানে হাতে লাগবে মানে ক্রিয়া প্রতিক্রিয়া আমরা যে একটা ওই যে লাভ দিয়ে আমরা নৌকাতে উঠি নৌকায় থেকে লাভ দিয়ে আমরা ডাঙায় নামছি এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু সব তৃতীয় গতিসূত্রের মধ্যে পড়ছে মানে ক্রিয়া প্রতিক্রিয়া তুমি প্রথম বস্তু যদি দ্বিতীয় বস্তুর উপর বল প্রযুক্ত করে তাহলে সেম ততটাই দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর সেম বল প্রযুক্ত করবে প্রথমটা যদি ক্রিয়া হয় সেকেন্ড এটা হচ্ছে প্রতিক্রিয়া এক্সাম্পল হিসাবে যে মনে রাখবে ওগুলোই কোনো আরোহী যদি নৌকা থেকে লাভ দিয়ে নামে তাহলে লাভ দেওয়ার সঙ্গে সঙ্গে নৌকাটা পিছনে সরে যায় এর কারণ কি নৌকা থেকে তীরে লাভ দেওয়ার সময় আরোহী কি করে আরোহী নৌকার উপর একটা বল প্রয়োগ করে এটাকে ক্রিয়া বলবো যেটা বল প্রয়োগ করছে সেটাই হচ্ছে ক্রিয়া নৌকাটা পিছন দিকে সরে যাচ্ছে আবার যখন আবার উদাহরণ হিসেবে দেখো কামান থেকে যখন গোলা ছোড়া হয় গোলার উপর একটা ক্রিয়া করে ফলে গোলাটা সামনের দিকে যায় দেখবে বন্দুক যখন মারা হয় না বন্দুকে যখন পিছন দিকে কিছুটা বন্দুকটা সরে আসে বা কামানের থেকে গোলা গোলা ছড়া বলো তারপরে ক্রিকেট বল ক্রিকেট বল যখন দেখবে কোনো কেউ ক্যাশ ধরে দেখবে পিছন দিকে হাতটা একটু সরিয়ে নিয়ে যায় এগুলো সব আমি এগুলো কেন বলছি এগুলো হচ্ছে সব তৃতীয় গতিশোধের উদাহরণ এগুলোতে কিন্তু প্রশ্ন দিয়ে দেয় যে এটা কোন গতিশোধের উদাহরণ এরকমভাবে কোশ্চেন দিয়ে দেয় তারপরে রকেট জেট প্লেন এদের যে জ্বালানি ব্যবহার করে এদের জ্বালানি ব্যবহার করার ফলে কী হয় উচ্চ চাপ গ্যাস উৎপন্ন করে উচ্চ চাপ এটাই কিন্তু মানে পিছনে সরু নজেল দিয়ে তীব্র বেগে বেরোয় এর ফলে কিন্তু বিপরীতভাবে যে বিপরীত মুখে যে প্রতিক্রিয়া বলটা সৃষ্টি করছে তার ফলে কিন্তু উঠতে পারছে তাহলে রকেট জেট প্লেনের যে ব্যাপারটা সেটাও কিন্তু এই তৃতীয় গতির সূত্রে উদাহরণ আমি বেশি ডিটেলসে যাচ্ছি না আমি তোমাদের পরে সূত্রে যখন আমি থিওরি পড়াবো তখন আরও ডিটেলসে যাব তাহলে তোমরা বলো যে গতি তৃতীয় সূত্র ড্যাশ এবং বেগের মধ্যে একটা সম্পর্ক প্রদান করে তাহলে আমরা বারবার দেখলাম যে কোনটা হয়ে যাবে অবস্থান অবস্থান এছাড়া আমরা ফর্মুলাও জানি যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টু এ আচ্ছা এই তিনটে ফর্মুলাটু লিখে নাও প্রচুর ইম্পর্ট্যান্ট এই একটা ফর্মুলা আমি লিখিয়ে দিয়েছি চলো ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টু এস একটা আছে ভি সমান ইউ প্লাস এটি মুখস্থ করে নেওয়া লিখে নেবাস নিয়ে নাও এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার এগুলো আমি ডিটেলসে আলোচনা করব যখন আমি ম্যাথগুলো করাবো না এগুলোর যে ম্যাথগুলো গ্রুপ ডিতে আসে সেগুলো তখন ডিটেলসে আলোচনা করব এ হচ্ছে অ্যাক্সিলারেশন এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট কি না কি এগুলো প্রিভিয়াস ভিডিওতে সব কিছু বলা আছে আমি আবার বলবো যখন আমি আরও ডিটেলসের মধ্যে যখন যাবো যখন এইখান থেকে যখন কোশ্চেন করাবো জাস্ট এখন আপাতত নোট করে রাখো এগুলো নেক্সট কোশ্চেন দেখো এখানে বলেছে গতির দ্বিতীয় সূত্র শাখা সম্পর্কিত দেখো প্রথমত দ্বিতীয় সূত্রটা জানতে হবে দ্বিতীয় সূত্রটা কি না কোনো বস্তুর এটা গতির দ্বিতীয় সূত্র বা দ্বিতীয় গতিসূত্র ঠিক আছে এটা মানে মিস্টেক মিস্টেক না তো ভাববে যে দ্বিতীয় গতিসূত্রেভাবে বড়ো দ্বিতীয় কী ছিল কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক যেটা আমরা এই মাত্র বুঝালাম না এফ সোমান এম ইন্টু এ এম এটা কী করে এলো এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি এইটা হচ্ছে এটা দেখো দ্বিতীয় গতিসূত্র এটা তাহলে এটা কার সঙ্গে সম্পর্কিত বলো আমি এইমাত্র বললাম না যে এফ সোমান অ্যাকচুয়ালি কি ডেল্টা পি বাই এ ডেলটা পি থেকেই তো এলো এম ভি মাইনাস এম ইউ এটা সমান টি তাহলে এম কমন গেল ভি মাইনাস ইউ বাই টি মতো যেটা বোঝালাম আর ভি মাইনাস ইউ বাই টি সমান হচ্ছে এ তাহলে এখানে কি আসছে ভরবেগ ভরবেগ মানে দ্বিতীয় গতিসূত্র কার সাথে সম্পর্কযুক্ত ভরবেগের সাথে এছাড়া তুমি যদি মানে দ্বিতীয় গতিসূত্রটা পরে ওখানে এমনিও বলছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হ্যাঁ ভরবেগের পরিবর্তনের আর বস্তুর উপর প্রযুক্ত বলে সমানুপাতি তাহলে ভরবেগ হয়ে যাবে এখানে আনসার নেক্সট কোশ্চেন দেখো সমীকরণ এফ সমান এম এ নিউটনের দ্বিতীয় দেখো বলে দিলাম দ্বিতীয় গতিসূত্র দেওয়া কোন সূত্র না দ্বিতীয় গতিসূত্র এর মতো আলোচনা করলাম দ্বিতীয় গতিসূত্র এই কোয়েশ্চেন আনসার কী হবে নিচের কোন বিবৃতিটি নিউটনের গতির তৃতীয় সূত্রের জন্য সত্য একই বস্তুর ওপর বল প্রয়োগ করা হয় না কখনই না একই আচ্ছা আমাদের আমাদের সূত্রটা ছিল কি প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে ক্রিয়া ও প্রতিক্রিয়া হচ্ছে বিপরীতমুখী ঠিক আছে একই বস্তুর উপর বিপরীত দেখো একই বস্তুর উপর তো কখনই হবে না এই আনসারটা হবে বিভিন্ন বস্তুর উপর বিপরীত দিকে বল প্রয়োগ করা হয় বিভিন্ন বস্তুর উপর একই বস্তুর উপর নয় ঠিক আছে বারবার বলছি এটা কিন্তু অ্যান্সার হবে এটা মাঝে মাঝে গুলি ফেলো যে একই বস্তু করে দাও না বিভিন্ন বস্তুর উপর বিপরীত দিকে বল প্রয়োগ করা হয় আমি যখন থিওরি পড়াবো আমি তোমাদের বলছি বারবার যে আমি তখন ডিটেলসে পড়াবো তোমরা ক্লাসটা ফলো করতে থাকবে এখন জাস্ট গ্রুপ ডির জন্য আমাদের সিলেবাস মানে কোশ্চেনগুলো এমসিকিউগুলো শেষ করতে হবে যেগুলো এসছে তারপরে আমি থিওরি যখন পড়াবো এগুলো ডিটেলস আলোচনা করবো দেখো নেক্সট কোশ্চেন কি হবে এটা গতির বিখ্যাত সূত্র কে দিয়েছেন আমরা সবাই জানি নিউটন কিন্তু ওই যে এক্সট্রা একটা মোড় বললাম ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দে প্রিন্সিপিয়া নামক গ্রন্থে লিখেছে প্রিন্সিপিয়া নামক প্রিন্সিপিয়া আমি লিখে দিচ্ছি চলো আরেকবার ওই বারবার লিখতে থাকি যা তোমরা না ভুলে যাও প্রিন্সিপিয়াতে বলেছে তোমরা বারবার বলছি নোট করে না এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসেছে যে প্রথম মানে গতিসূত্র থেকে আমরা কিসের ধারণা পাই না বস্তু জাড্ডো বা জড়তা আর বলের সংজ্ঞা বারবার বলছি নোট করো বস্তু জাড্ডো বা জড়তা বা বলের সংজ্ঞা যদি তোমাদের বলে দ্বিতীয় গতিসূত্র থেকে কিছু ধারণা পায় তোমরা বলবে বলের পরিমাপ দেখো ও প্রথম থেকে কিন্তু বলের সংজ্ঞা আর সেকেন্ড থেকে কিন্তু বলের পরিমাপ আর কি পায় ভর ও তরণের সঙ্গে প্রযুক্ত বলের সম্পর্ক এটা সেকেন্ডের থেকে পায় সেকেন্ডের থেকে দুটো পায় বলের পরিমাপ আর বস্তুর ভর ও তরণের সঙ্গে প্রযুক্ত বলের সম্পর্ক আর থার্ড থেকে কি পায় ক্রিয়া আর প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্ক ব্যাস এটা বারবার প্রশ্নগুলো আসে তাই জন্য আমি নোট করিয়ে দিলাম একবার নেক্সট কোয়েশ্চেন দেখো দেখো এই কোশ্চেন কী হবে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এই আমি বললাম দ্বিতীয় গতি সূত্র কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলে সমানুচিত বস্তুর উপর প্রযুক্ত বলে সমান বল প্রয়োগ নেক্সট কোয়েশ্চেন বলো গতির দ্বিতীয় সূত্র আর দেখতেই হবে না বারবার বলেছি ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলে সমানুপাতিক নেক্সট কোশ্চেন দেখো এখানে বিবৃতিগুলোর মধ্যে কোনটি মিথ্যা বাস হঠাৎ থামলে পাশে বসা একজন যাত্রী পিছনের দিকে কখনোই না মিথ্যা পিছনের দিকে ধাক্কা খায় না বাস সবটা থেমে গেলে আমি বারবার বললাম জাড্ডে যেটা জাড্ডে কথা বললাম প্রথম ক্ষতি সূত্রে সামনের দিকে চলে যায় যখনই বাস থামে ব্রেক মারে সামনের দিকে চুকে পড়ে যখন বাসটা চলতে শুরু করে তখন পিছন দিকে যায় তাহলে এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা নেক্সট কোশ্চেন বলো এটা কী হবে আনসার এক কেজি সমান ইন্টু ওয়ান মিটার পার সেকেন্ড দেখো এখানে একটু ভুল আছে আমি এমনি লিখে দিচ্ছি এখানে দেখো ওয়ান কেজি ইন্টু ওয়ান এমএস টু থি ফোর মাইনাস টু মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে তরণ দেখো আমরা কী জানি ফোর্স সমান হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন মাসটা দিয়ে দিয়েছে এখানে ওয়ান কেজি এখানে অ্যাক্সেলারেশন তরণ তরণ যেটা এটা দিয়ে দিয়েছে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এটা থেকে কী আসে ওয়ান নিউটন এছাড়া আমরা জানি যে ফোর্সের রেক বলের রেখক হচ্ছে নিউটন এক নিউটন তাহলে এখানে অ্যান্সার কী হয়ে যাবে এক নিউটন নেক্সট কোয়েশ্চেন নিউটনের গতির সূত্র কোন বছর প্রকাশ পায় দেখো কোশ্চেনটা দিয়ে দিয়েছে আমি তোমাদের আগেই দিয়েছি ষোলোশো সাতাশি সিক্সটিন সেভেন প্রিন্সিপিয়া নামক গ্রন্থে নেক্সট কোশ্চেন আজকে আর কোনো কোশ্চেন নেই ঠিক আছে আজকে কোশ্চেন এই পর্যন্ত ছিল আশা করি তোমরা আজকে খুব খুশি হবে কারণ আজকে অনেকগুলো কোশ্চেন আমরা কমপ্লিট করেছি কারণ এই চ্যাপ্টারটা খুব রানিং টানবো কারণ ওদের বায়োলজি খুব তাড়াতাড়ি স্টার্ট করতে হবে তো আমরা খুব রানিং টেনে চ্যাপ্টার শেষ করবো এই চাপটাই বাদ দিতাম কিন্তু এত প্রশ্ন এসেছে যে বাদ দেওয়া যাবে না ঠিক আছে তো তোমরা জানো যে তোমাদেরই চ্যানেল এক্সাম গ্র্যাভিটি তোমরা প্লিজ যদি ভালো লাগে ভিডিওটা আমার বোঝানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো কারণ তোমাদের জন্যই সব কিছু তোমাদের জন্যই এসব ভিডিও নিয়ে আসা তো তোমরা সাবস্ক্রাইব করো সম্পূর্ণ তোমাদের ব্যাপার ঠিক আছে যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করো যদি ভালো না লাগে তোমরা ডিসলাইক করো আমাকে কমেন্টে জানাও আর যদি ভালো লাগে লাইক করো বন্ধুদের কাছে শেয়ার করো ঠিক আছে তো এটার পার্ট টু আবার নেক্সট দিনই চলে আসবে তোমরা জাস্ট আমি যে সেটগুলো করাচ্ছি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করাচ্ছি তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে থাকো আমি গ্যারান্টি দিচ্ছি একটা কোশ্চেন তোমাদের এদিক থেকে অধিক যাবে না সায়েন্স আর ম্যাথে একটা কোশ্চেন এতে থেকে যাবে না ঠিক আছে তোমরা প্লেলিস্ট যাও প্লে দেখো বানানো আছে ওখান থেকে তোমরা প্রত্যেকটা ভিডিও দেখো আর বাড়িতে প্র্যাকটিস করতে থাকো ঠিক আছে তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থেকো